কলকাতার অন্যতম সেরা বাঙালি রেস্টুরেন্ট যেখানে শুরু হয়ে গেল পিঠে পুলি উৎসব যেখানে বিভিন্ন রকমের পিঠে পুলি তো থাকছেই তার সঙ্গে আমরা এখানে গিয়ে কিন্তু ট্রাই করলাম এদের বিভিন্ন রকমের সিগনেচার ডিশ আর সেই সিগনেচার ডিশের মধ্যে চিকেন মাটন যেরকম রয়েছে সেরকম ভেজ নন ভেজ সমস্ত কিছুর মিলিয়ে রয়েছে প্রায় দশ থেকে পনেরো রকমের আইটেম আর এই খাবারগুলোর টেক্সচার দেখেই বুঝতে পারছেন যে এই খাবারগুলো কতটা লোভনীয় আর এখানকার এই পিঠে উৎসব চলবে কিন্তু থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত যেখানে দুধপুলি থেকে আরম্ভ করে ক্ষীর পাটি সাপটা চকলেট পাটিসাপটা এবং পেয়ে যাবেন আরো প্রচুর রকমের পিঠে হ্যালো এভরিওয়ান দিস ইস বিশ্বজিৎ ওয়েলকাম ভোজ আড্ডা আজকে আমরা রয়েছি সর্লেক সেক্টর থ্রিতে কার্নিভাল সিনেভার্সিটির পাশেই ফোর স্ট্রিট ডাইনিং হলে আর এই রেস্টুরেন্টটার এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর এখানে গিয়ে আমরা বসে পড়লাম এদের সিগনেচার আইটেমে স্টার্টারগুলো নিয়ে স্টার্টারের মধ্যে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডিমের ডেভিল যেটা হাঁসের ডিম থাকে এবং ওপরে একটা মাটনের কোটিং থাকে যেটা কাসন্দ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মৌরলা মাছের ঝাল পেঁয়াজি এটা একটু ঝালঝাল টাইপের হয়েছিল এছাড়াও কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকমের মগ টেলো আর তার সাথে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হলো গলদা চিংড়ি চিনে কাবাব এটা কিন্তু এখানকার মাস্ট্রাই ট্রাই আইটেম জাস্ট এখনও মুখে লেগে রয়েছে আমার যেটা গলদা চিংড়িগুলোকে চপ করে এবং চিজ এবং বিভিন্ন মশলা দিয়ে বানানো হয়েছিল আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ছোটো আলুর দম এবং তার সঙ্গে কড়াইশুঁটির কচুরি এখানে দেখতে পাচ্ছেন কড়াইশুঁটির কচুরির ভেতরে পুর কিন্তু একেবারে ভর্তি রয়েছে আর তার সঙ্গে আলুর দমে কিন্তু মটরশুঁটি আর ছোট ছোট আলু দিয়ে তৈরি করা হয়েছিল দুটোর কম্বিনেশন বেশ ভালোই লেগেছে কার কার কচুরি খেতে ভালোবাসেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম ভাত এবং তার সঙ্গে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই ডালটা দেখুন একেবারে ঘন ডাল হয়েছে এবং তার সঙ্গে এত বড় মাছের মাথা রয়েছে তার সঙ্গে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে নারকেল পোস্ত বড়া এবং মোচার পাতুরি আর এই ডালের সঙ্গে আমি একটু গন্ধরাজ লেবু মেখে নিয়েছিলাম এরকম গরম গরম লম্বা চালের ভাত তার মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে মাছের মাথা দিয়ে ডাল আর মাছের মাথার সাইজটা দেখেছেন জেনারেলি অন্য মাছের মাথা দিয়ে ডালে কিন্তু ছোট ছোট কাঁটা পাওয়া যায় এখানে দেখলাম এত বড় বড় সাইজের মাছের মাথা রয়েছে এবং তার সঙ্গে নারকেল এবং পোস্ত দিয়ে বড়া ছিল ভেতরটা নারকেল এবং ওপরে পোস্ত আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মোচার পাতুরি মোচ চার ঘন্টের আগে অনেক ট্রাই করেছি কিন্তু মোচার পাতুরিটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আর এগুলো খেয়ে নিয়ে নেক্সট আবার গরম গরম ভাত দেখুন ধোয়াওটা গরম ভাত এবং তার সঙ্গে ভেটকি পাতুরি কোনটা ছেড়ে কোনটা নেব এটাই আমি বুঝে পাচ্ছিলাম না আর ভেতরে মাছের পরিমাণ বেশ ভালোই রয়েছে এবং হালকা ঝাঁজ ঝাঁজ মাছের পাতুরিটাও কিন্তু দারুণ লেগেছে এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে কাঁকড়ার ঝাল এবং তার সঙ্গে যেটা ছিল সেটা হলো চিতল মাছের পেটি আর চিতল মাছটা সাইজ দেখেছেন আমার মুখের থেকেও বড় আর এরকম ঝালঝাল গ্রেভি হয়েছিল আর একেবারে ফ্রেশ মাছ সব কটা একসঙ্গে মেখে নিয়ে মুখে চালান করতে বেশ মজাই লেগেছে এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডাব চিংড়ি যার উপরে এরকম ছোট ছোট চিংড়ি থাকে বেশ অনেকগুলো আর এই গ্রেভিটা দেখুন ও হো 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 গ্রেভিটা দেখেই যেন জিভে জল চলে আসছে একদম লাভার মতন ডাবের ভেতর থেকে গ্রেভিটা বেরিয়ে চলে আসলো হালকা হালকা মিষ্টি এবং তার সঙ্গে এরকম এরকম সাইজের অনেকগুলো চিংড়ি চুগড়ি মাছ এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম পোলাওয়ের দিকে আর এই পোলাওটা দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু কাজু কিশমিশ একেবারে ঠাসা রয়েছে এবং তার সঙ্গে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা মুরগি আর এই চিকেনটার কালারটাই দেখতে পাচ্ছেন নামের সঙ্গে একদম অ্যাপ্রিপ্রিয়েট সবুজ কালারের চিকেন এবং তার সঙ্গে মিষ্টি মিষ্টি পোলাও আর এটার পরে পোলাওয়ের সঙ্গে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ঢাকাই পোড়া মাংস আর এই ঢাকাই পোড়া মাংসটা দেখতে পাচ্ছেন নাম শুনে একেবারে কালো কালারের কিন্তু মাটন কষা আর তার সঙ্গে এইরকম গ্রেভিও হো হো ঢাকাই পোড়া মাটন এবং তার সঙ্গে এই পোলাও দুটোর কম্বিনেশন যাকে বলে একেবারে উত্তম সুচিত্রা জুটি একদম মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এই মাটনটাও কিন্তু একেবারে নরম তুল ছিল আর বাঙালির সমস্ত খাবারের শেষে কিন্তু একটু চাটনি পাপড় ছাড়া জমে না আর এখানকার চাটনিটা দেখতে পাচ্ছেন খেজুর আমসত্ত্ব দিয়ে একদম গাঢ় চাটনি এবং তার সঙ্গে চালের পাপড় দুটোর কম্বিনেশন ভালো লেগেছে আর ডেজার্ট ডেজার্টে কিন্তু এখানে ছিল মালপোয়া উইথ আইসক্রিম এটা কিন্তু ট্রাই কম্বিনেশন যারা যাবেন তাদেরকে বলবো এটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন আর এটা খেয়ে নিয়ে কিন্তু আমাদের জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছিল এই দিন এরপরে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে নোলেন গুড়ের আইসক্রিম আর এই নোলেন গুড়ের আইসক্রিমের উপরে এরকমভাবে গুড় দেওয়া হচ্ছিল তার ফলে একদম গুড়ের ফ্লেভারটা কিন্তু বেরোচ্ছিলো এই আইসক্রিমটা এখনো আমার জাস্ট মুখে লেগে রয়েছে আপনারা যারা আইসক্রিম ভালো খান কার কোন আইসক্রিমটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম এদের পিঠে পুলি উৎসবের দিকে পিঠে পুলি উৎসবের প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা পাটিসাপটা না দুধ পুলি পিঠের মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো বরিশালী পিঠে এটা অনেকটা লবঙ্গ লতিকার মতন দেখতে হলো এটা কিন্তু একদমই আলাদা টাইপের খেতে আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে নোলেন গুড়ের পায়েস আর এই পায়েসটা দেখতে পাচ্ছেন ওপরে কাজু কিশমিশ রয়েছে এবং এটা কিন্তু চালের পায়েস ছিল চালের পায়েস না সীমাই পায়েস আপনাদের কোনটা খেতে ভালো লাগে সেটা জানাবেন আমার কিন্তু চালের পায়েসটাই বেশি ভালো লাগে আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চকলেট পাটিসাপটা আর তার সঙ্গে ছিল কমলা পিঠেও আর এই কমলা লেবুর মধ্যে এরকমভাবে পিঠেটা সার্ভ করা হয়েছিল আর এই পিঠেটা থেকে কিন্তু একটা কমলা লেবুর ফ্লেভার বেরোচ্ছিলো এই পিঠেটা আমি প্রথমেই ট্রাই করলাম আর এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে দুধপুলি দুধপুলি কিন্তু আমার বেশ ভালোই লাগে কে কে দুধ পুলি ভালো খান সেটা জানাবেন আর এই রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু কার্নিভাল সিনেমার একদম গায়েই আর এই অ্যাম্বিয়েন্সটাও কিন্তু একেবারেই চোখ ধাঁধানো কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করুন ভোজারটা ফলো করুন এমন আরও प्रचूर वीडियो पे